फिर आज भोर्राते भयावह भूमिकम्पे केंपे उठल राज्य। तो বন্ধুগণ কোন রাজ্য ভূমিকম্পে কেঁপে উঠল, কম্পনের মাত্রা কত ছিল, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। শনিবার ভোরে ভূমিকম্প ঘটনার জেরে আতঙ্কে স্থানীয়রা, রেক্টার স্কেলে কম্পনের মাত্রা কত, ক্ষয়ক্ষতির পরিমাণ কত। NCS ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিন ভোর 5:17 নাগাদ হিমাচল প্রদেশের চাম্বা জেলায় কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.2। ভূমিকম্প শুরু হতে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে পড়েন, আতঙ্ক দেখা যায় তাদের মধ্যে। জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ধরমশালা শহরের 22 কিলোমিটার পূর্বে ধরশালা উড়ে এবং এর উৎস স্থল মাটি থেকে 5 কিলোমিটার গভীরে। যদিও এদিন কোনো প্রাণহানি হয়নি, পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই খবর, তবে ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উল্লেখ্য, এর আগে গত 8 জানুয়ারি জম্মু এবং কাশ্মীরে ভূমিকম্প হয়েছিল।